ব্যালেন্স ডায়েট, সুপার ফুড, শীতকালের সুস্বাদু বিট, 15 হেলথ বেনিফিটস অব বিট, বিটের অত্যাবশ্যকীয় 15টি উপকারিতা আজকের ভিডিওতে তুলে ধরব। এই বিট কত উপকারী জানলে অবাক হয়ে যাবেন। প্রথম যে পয়েন্টটি বলবো, নিউট্রিশনে ভরপুর সুপার ফুড ব্যালেন্স ডায়েট। কেন না, এর মধ্যে ভিটামিন B9, ফোলেট, আয়রন, ভিটামিন সি, ভিটামিন B6, এই ধরনের যেমন ভিটামিন রয়েছে, তেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, বহু ধরনের ভিটামিন, মিনারেল। শুধু তাই নয়, লো ক্যালোরি হাই নিউট্রিশন, এত কিছু নিউট্রিশন যেমন রয়েছে তার প্রচুর উপকার রয়েছে, তেমন লো ক্যালোরি 100 গ্রাম বিটের মধ্যে মাত্র 44 কিলো ক্যালোরি। প্রোটিন রয়েছে 1.7 গ্রাম, তার সঙ্গে ফাইবার রয়েছে 2 গ্রাম। এই যে ব্যালেন্স নিউট্রিশন সম্পন্ন বিট আমাদের প্রচুর উপকার করে। 2 নম্বর, বিটের মধ্যে প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট নাইট্রেট রয়েছে, হাই কনসেন্ট্রেট নাইট্রেট, যেটা আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড প্রডিউস করে এবং নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, স্ট্রোক প্রিভেন্ট করে, বিভিন্ন কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ হতে দেয় না, প্রচুর পরিমাণে হার্ট ডিজিজ প্রিভেন্ট করে। এতে পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম হার্টের জন্য খুব ভালো খাবার। তার সঙ্গে পটাশিয়াম আমাদের ক্লান্তি দূর করে, আমাদের এনার্জি বুস্ট করে। বিটের 3 নম্বর উপকারিতা হচ্ছে অ্যাথলেটিক পারফরম্যান্স ইনক্রিজ করে। যারা খেলাধুলো করে তাদের প্রচুর অক্সিজেন দরকার, কার্ডিও রেসপিরেটরি সিস্টেমকে ভালো রাখে, হার্ট ভালো রাখে এবং লাংস ভালো রেখে অক্সিজেন সাপ্লাইটা বাড়িয়ে দেয়। কেন না, এই হাই কনসেন্ট্রেট নাইট্রেট, এটা নাইট্রিক অক্সাইড প্রডিউস হওয়ার ফলে ব্লাড ভেসেল ডাইলেট করে আমাদের অক্সিজেন ক্যারি করতে হেল্প করে। তাছাড়া এর মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট বিটা লাইন রয়েছে। এই যে বিটের রং লাল, আয়রন রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট বিটা লেন এতে প্রচুর পরিমাণে রয়েছে, যার ফলে অ্যাথলেটিকদের পারফরম্যান্স খুবই ভালো রাখে, স্ট্যামিনা বাড়িয়ে দেয়। তাই বিট জুস অ্যাথলেটিকদের খাওয়া দরকার। বিটের 4 নম্বর উপকারিতা হচ্ছে ইনফ্ল্যামেশন দূর করে। এর মধ্যে এই যে বিটা লাইনস যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, এটা আমাদের অ্যাথলেটিক পারফরম্যান্স ভালো রাখার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনফ্ল্যামেশন, যেমন ধরুন আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের সি রিয়েক্টিভ প্রোটিন আমরা টেস্ট করি, জীবাণু আছে কি না, এই সি রিয়েক্টিভ প্রোটিন এটা কমিয়ে দেয়, জীবাণু মুক্ত করে, বডিকে ইনফ্ল্যামেশন থেকে ভালো রাখে, কিডনি স্টোন প্রতিরোধ করে, ওবেসিটি প্রিভেন্ট করে, বিভিন্ন ধরনের ক্যান্সার প্রিভেন্ট করে, বিভিন্নভাবে ইনফ্ল্যামেশন হতে দেয় না। 5 নম্বর উপকারিতা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। 100 গ্রাম বিটের মধ্যে 2 গ্রাম ফাইবার রয়েছে, যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্লিনজিং করে, তার সঙ্গে IBS, ইন্টেস্টিনাল বায়োল সিন্ড্রোম, এটা হতে দেয় না। তাই 6 নম্বর উপকারিতা হচ্ছে লিভার হেলথ ভালো রাখে। লিভার থেকে বিভিন্ন যে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হয়, আমাদের হজম ক্ষমতা ভালো রাখার জন্যে বিট খাওয়াটা খুবই জরুরি। বিটের 6 নম্বর উপকারিতা হচ্ছে ব্রেন হেলথ। আমাদের ফ্রন্টাল লোব, ব্রেনের ফ্রন্টাল লোবে যেহেতু হাই কনসেন্ট্রেট নাইট্রেট নাইট্রিক অক্সাইড প্রডিউস করে আমাদের অক্সিজেন ব্লাড ফ্লো বাড়িয়ে দিচ্ছে, যার ফলে ফ্রন্টাল লোবে আমাদের যে অ্যাক্টিভ মেমোরি, বুদ্ধি, স্মৃতিশক্তি, কোনো ডিসিশান নেওয়া, এই সমস্ত কিছুতে খুবই হেল্প করে। ব্রেন হেলথের জন্য বিট খাওয়াটা খুবই জরুরি। হাই থিঙ্কিং, ডিসিশান মেকিং, এই সমস্ত ক্ষেত্রে উচ্চ চিন্তাভাবনা, কোনো একটা ডিসিশান নেব, সমস্ত দিকে ব্রেনের জন্যে বিট আমাদের খুবই উপকার করে। 8 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সারকে প্রিভেন্ট করে। 9 নম্বর হচ্ছে আমাদের এনার্জি বাড়াতে হেল্প করে, কেননা ব্যালেন্স নিউট্রিশন, ব্যালেন্স ডায়েট, সুপার ডায়েট, তাই এনার্জি বাড়াতে হেল্প করে। 10 নম্বর হচ্ছে ওয়েট লস। বিট আমাদের ওজন কমাতে হেল্প করে, লো ক্যালোরি হাই নিউট্রিশন, হাই ফাইবার, হাই প্রোটিন এবং হাই ওয়াটার, প্রচুর পরিমাণে জল রয়েছে, পেট ভরে রাখে, ফাইবার থাকে, হাঙ্গার ক্রেভিং কন্ট্রোল করে, প্রোটিন রয়েছে, ফ্যাট বার্ন করে, মাসল গেন করতে হেল্প করে, ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে, লো ফ্যাট, লো ক্যালোরি, 100 গ্রাম বিটের মধ্যে মাত্র 44 কিলো ক্যালোরি। তাই হেলদি স্ন্যাক্স হিসাবে বিট ওয়েট লসে খুবই হেল্প করে। 11 নম্বর হচ্ছে আমাদের সেক্সুয়াল লাইফের জন্য বিট খুবই জরুরি। আমাদের বিভিন্ন ধরনের সেক্সুয়াল ডিজায়ার, ইনফার্টিলিটি প্রচুর উপকার করে এই শীতকালে সুস্বাদু বিট। 12 নম্বর হচ্ছে পোস্ট মেনাপোজাল ডায়েট। মায়েদের শরীর খারাপ বন্ধ হয়ে যাওয়ার পরে যে মেনাপোজ অবস্থাটা, পোস্ট মেনাপোজাল সিন্ড্রোম যেগুলো দেখা যায়, তার জন্যে বিট খেলে এই কষ্টগুলো থেকে আপনারা ভালো থাকবেন।
১৩ নম্বর হচ্ছে হেলদি প্রেগনেন্সি। প্রেগনেন্সি মায়েদের ফোলেট, ভিটামিন B9 এবং আয়রন প্রচুর দরকার। এই বিটের মধ্যে যেটা খুবই রয়েছে, তার সঙ্গে প্রেগনেন্সি মায়েদের যে প্রেশার বেড়ে যায় এটা হতে দেয় না। এর মধ্যে হাই কনসেন্ট্রেট নাইট্রেট থাকার জন্য নাইট্রিক অক্সাইড প্রডিউস করে আমাদের অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়, ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়। তাই প্রেগনেন্সি মায়েদের জন্য বিট খুবই উপযোগী। ১৪ নম্বর হচ্ছে ওমেন্স হেলথ। মায়েদের যা কিছু পিরিয়ডের প্রবলেম, হরমোনের প্রবলেম, সাইকেল প্রবলেম, ইনফার্টিলিটি, সেক্সুয়াল লাইফ, সমস্ত কিছু কন্ট্রোল করে বিট। তাই মায়েদের জন্য এটি খুবই উপযোগী। যারা IVF-এর চিন্তাভাবনা করছেন, IVF না করিয়ে আপনি বিট খান, খুবই উপকার পাবেন। ১৫ নম্বর উপকার হচ্ছে স্কিন হেলথ। সব মায়েরাই স্কিনের জন্য খুবই উদগ্রীব, বিশেষ করে ছেলেরাও এখনকার দিনে স্কিনের গ্লোনেস চান। আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত বিট খান, তাহলে হেয়ার, স্কিন সমস্ত কিছুতে আপনি খুবই ভালো উপকার পাবেন। তাই শীতকালীন সুস্বাদু এই ফলটি, এই সবজি, ভেজিটেবলস, বিট যদি স্যালাড আকারে আপনার খাদ্য তালিকা দিয়ে কিংবা রান্না করে আপনি বিভিন্নভাবে খেতে থাকেন, এই 15টি উপকারিতা যেটা আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। তাই কনজিউম বিট ফর বেটার লাইফ, বিট ফর বেটার লাইফ।